মূর্তি বানিয়ে কিন্তু আসলে পড়লেন, যেটা হচ্ছে এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। হ্যাঁ, এই যে প্রতিবাদ করছেন আসলে দুর্নীতি এফডিসিতে, আমরা 56 বছর যাবৎ আছি, আমি তো এরকম দুর্নীতি আমি আর দেখি নাই। কী কী দুর্নীতি এখন আমি কাগজ খুলে বলতে পারবো না, তোমরা জেনে নিও কী কী দুর্নীতি করেন, ওনাকে জিজ্ঞেস করো। সবাই যা বলছে যে এতে আপনি কি বলেন, এখন আমার কথা হলো গিয়ে যে দুর্নীতি আরম্ভ হয়েছে চারিদিক থেকে, তো এই দুর্নীতির জন্য আমরা চলচ্চিত্রের মানুষরা এখন চলচ্চিত্র নির্মাণ করতে আমাদের আর কোনো আগ্রহ আসে না, আমরা আগ্রহই না। কারণ কি, এখানে আগে আমরা শুটিং করলে যেরকম একটা পয়সা আমরা এফডিসির কর্তৃপক্ষ দেটে সরকারকে দিতাম, তা 10 গুণ হয়ে গেছে। কেন, এটা কি এখানে এই এই জায়গাটাকে এফডিসি ভাড়াতে ব্যবহার করছে, যে ভাড়া বেড়ে গেছে, সময়ে চলে গেছে, কেন এটা হবে? এই জন্য আমরা এফডিসিতে শুটিং করা ছেড়ে দিয়েছি। একদিন এখানে শুটিং করলে যদি 20,000 টাকা খরচ হয়, বাইরে করলে আমাদের 5-7 হাজার টাকা লাগে। তাহলে কেন আমরা এত টাকা খরচ করি এখানে আনবার? ওনার দুর্নীতি, এবং আমাদেরকে এফডিসিতে ওই দিন ঢুকতেই দেয়নি। ওনার পছন্দের কেউ আছে, পছন্দের মানে দুটো প্যানেলের কেউ ওনার পছন্দের আছে, সাপোর্টের আছে, যে জন্যে উনি মনে করেছেন এবং ওনার পছন্দের যে প্যানেলের লোকরা নেক্সট ডেফিনেটলি হয়তো বলেছে যে আমরা পরিচালকরা ঢুকলে, আমরা যদি পরিচালকরা শিল্পীদের কাছে আমাদের পছন্দের শিল্পীদের জন্য ভোট চাই, তাহলে ওনার পছন্দের যাদের যারা আছে হয়তো ওদের প্রবলেম হবে নির্বাচনে, এই জন্য আমাদের পরিচালকদেরকে ঢুকতে দেয়নি। এই এই এফডিসিটা কি এই বর্তমান এমডির? আজ আছে কাল নেই। আমি তো 56 বছর যাবৎ আছি, একটি টিউবয় ছোটো থেকে কাজ করতে করতে এখন ওরা দাদা নানা হয়ে গেছে, ওরা আছে, উনি তো 2 দিন চলে যাবে। ঝুন্টু ভাই, আমরা কিন্তু জানি যে রাতের বেলা কিন্তু আপনি নাকি আসছেন গেটে, আপনাকে ঢুকতে দেওয়া দেয় নাই রাতের বেলা, না সকালে 11টায়। আচ্ছা, কেন দেয়নি? দেয়নি, ওরা জানে, এমডি মহোদয় বলবে আমাদের প্রধানমন্ত্রীকে, আমরা চলচ্চিত্রকার, বঙ্গবন্ধুর সৈনিক, আমরা আমরা বঙ্গবন্ধুর হাতে করা এফডিসিকে বাঁচিয়ে রেখেছি, আমরা বঙ্গবন্ধুর স্মৃতির জন্যে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আর আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, দ্যাট ইজ আমাদের বোন, আমরা মনে করি। উনার ভাইদেরকে এফডিসিতে ঢুকতে দেয় না, সমস্ত পরিচালকরা বঙ্গবন্ধুর সৈনিক, আমি মনে করি, বাইরের কেউ নাই, আমাদেরকে ঢুকতে দেয়নি। আর আমরা চলচ্চিত্রের হয়ে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি, এই বর্তমান এমডির ওনাকে যেন এখানে না রাখে উনি, এবং আমি আপনাদেরকে বলছি উনি যতদিন থাকবে আমরা চলচ্চিত্রের পরিচালকরা কোনো দিন এখানে শুটিং করবো না, আমরা শুটিং করবো না। উনি ওনার যে কর্মচারীরা আছে ওই ধার করতে করে ওদের বেতন আগেও দিয়েছেন, আমি শুনেছি যে কৃত্রিকে এনে এনে তারপর দিয়েছে, ওটাই ওনার করতে হবে, ওনার অ্যাকাউন্ট অনেক বড়, এটাও শুনেছি, আছে নাকি আমি জানি না। উনি একজন সরকারি কর্মকর্তা, ওনার ব্যাংকের হিসাব নোক সরকার, আমাদের সাকিব খানের ব্যাংকের হিসাব চেয়েছে, চাইতেই পারে দুদক এবং ইনকাম ট্যাক্সের ওরা, ওনারটা দেখো ওনার কী আছে। আমরা শুনেছি উনি অনেক টাকার মালিক, কর্তৃক আসছে, যদি থাকে ওনাকে অসম্মান করে বলছি না, এটা আমাদের বক্তব্য। কিন্তু আপনারা বলেছিলেন যে সকালবেলা আপনারা শুয়ে প্রতিবাদ করবেন, যেন হচ্ছে এমডি না আসতে পারেন। আমরা তো 9টার সময় আসবো বলছি, উনি তো এর আগেই চলে আসছে ভিতরে 7টার সময়, ওনাকে আমরা আসতে যেন বাধা দিতে না পারি, উনি আগেই চলে এসেছে, ভিতরে আছে, উনি কি আমরা বেরোতে পারবে? এটা উনি আমরা বেরোতে পারবে না কেন, পারবে না কেন, আমরা ওনাকে আমরা কি সন্তান, তুমি কোনো প্রশ্ন ভেবে করবো না, আমি কথা বলছি, আমি কথা বলছি, তোমার আমি ইন্টারেস্টেড না তোমার রিয়া চ্যানেলে কথা বলার জন্য, এখানে সব চ্যানেল আছে, জলবে তুমি আলাদাভাবে জিজ্ঞেস করো। হ্যাঁ বলো বলো, এখানে দুর্নীতি হচ্ছে, আমরা আমরা সহযোগিতা পাচ্ছি না দুর্নীতির জন্য, আমরা চলচ্চিত্র পরিচালকরা প্রযোজকরা এখানে কাজের সহযোগিতা পাচ্ছে না, এই জন্যই আমাদের এটা।
কে দুর্নীতি করছে, তুমি যদি না বুঝো তাহলে প্রশ্ন করো না। আমাদের তো এমডি মহোদয়, আমার তো হ্যাঁ হোক লাইফ হোক, তাতে কি আছে? আমি কি অন্যায় কথা বলছি নাকি? আপনার কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের মূলত, সেটা একটু বলতে চাচ্ছি, আপনাদের কার বিরুদ্ধে অভিযোগটা? আমাদের অভিযোগ হচ্ছে কি এমডি মহোদয়? আচ্ছা, তাহলে আপনারা কি চাচ্ছেন এখন? তার পদত্যাগ বা অবসরণ, পদত্যাগ, পদত্যাগ অথবা অপসারণ, এইখানে থাকতে পারবে না। এখানে থাকলে আমরা চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পীরা কেউ অভিনয় করবো না, কাজ করবো না, শুটিং করবো না। ওটা পরে বুঝবো। আমার আমার কমিটি আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আমাদের পরিচালক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, আমাদের প্রযোজক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি প্রযোজক, আমি পরিচালক। আমরা এখানে আসবো, একটা নির্বাচন মানে একটা ঈদের মতন উৎসব আমরা মনে করি, যে ঈদের চাঁদ দেখলে যেমন আমরা খুশি হই, ঠিক তেমনি খুশি হই কোন সমিতির যদি নির্বাচন হয়। এই জন্য খুশি হই সেই প্রবীণ যারা ঘরে বসে গেছে আর ওরা এখানে আসে না, প্রবীণ ওদেরকে দেখবো, ওরা ভোট দিতে আসবে, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আপনাদেরকে এফডিসি এমডি বলতেছেন ঢুকতে দেয়নি ওই নির্বাচনের দিন, সেক্ষেত্রে উনি কি কোনো নির্বাচনকে প্রভাবিত করছে আপনার কি মনে হয়? প্রভাবিত অবশ্যই করেছে, অবশ্যই করেছে, এর বেশি আমি বলবো না। তা উনি যখন আমাদেরকে ঢুকতে দেবেন বলেছে, আমরা উনাকে জিজ্ঞেস করেছি আমাদেরকে ঢুকতে দেবেন না কেন, সেই কেন উত্তর দেয় না, কিছু বলতে পারবো না, আমার সিদ্ধান্ত আমার। হাত পা নাড়িয়ে যেন মনে দেখলে মনে হয় যে একদম বেদব কথা বলছে, আমরা তো সিনিয়র বয়স, ওনার ফাদারের বয়সী, হাত পা এইভাবে এইভাবে হাত পা ছুঁড়ে কথা বলছে, যেমন আমরা একটা খল চরিত্রকে দিয়ে অভিনয় করাই, ওরকম এটা হবে কেন? আমাদের সাথে ভদ্রতা মার্জিতভাবে, ভদ্র মার্জিতভাবে কথা বলে নাই, শাউট করে করে কথা বলেছে, ধরে নিলাম এটা ওনার চরিত্র, এরকম রাগান্বিতভাবে কথা বলা, কারোর সাথে ভদ্রভাবে কথা বলতে উনি আমার মনে হয় জানেন না। তাহলে আমাদের সাথে, আমরা তো বিনয়ের সাথে প্রশ্ন করেছি, এখানকার এমডি যথেষ্ট সম্মান আমরা করি ওনার এই পোস্টটাকে, তা আমরা বিনয়ভাবে কথা বলছি, উনি একটা প্রশ্ন করলে কেন করছেন রেখে যায়, এটা আমার ব্যাপার, আমি বুঝবো। আমি এই কথা বলেছি, যদি আমরা এখানে গেটের মধ্যে শুয়ে পড়ি কালকে, আর এটা যদি আমাদের প্রধানমন্ত্রী মহোদয় দেখেন, আর যদি আপনাকে জিজ্ঞেস করে এটা কেন হলো, ওটা আমার ব্যাপার, আমি জানি, ওটা আমি বুঝবো। আমরা যদি ওনার সাথে কোনো দুর্ব্যবহার করে থাকি আমাদের উপর রাগ থাকতে পারে, আমরা যদি ওনার কোনো কথা না শুনি আমাদের উপর রাগ থাকতে পারে, এটা ওনাকে জিজ্ঞেস করেন, আমাদের অপরাধটা কি? ভাই আপনার কি মনে হয় ওনার বিশেষ কোনো ইন্ধনে এইসব? না, এটা আমি জানি না, আমি রাজনীতি করি না এখানে, এসব রাজনীতি কথা, কার ইন্ধনে কে হয়েছে না আমি বলবো কেন? উনি উনি এমডি, উনি মনে করেন আমাদের এই কর্মগুলো এখানে করা ঠিক না, এই জন্য বাধা দিয়েছে, আমরা মনে করি এটা এই জন্য, কিন্তু ওনার এই মনে করাটা ঠিক না আমরা মনে করি। ওকে ওকে ভাই, ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ।